স্কুল শিক্ষকদের বদলির জন্য ইতিমধ্যে উৎসস্ত্রী নামে পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের বদলির জন্য চালু হচ্ছে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল। এতদিন যা হতো ম্যানুয়ালি। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, চলতি নিয়ম অনুযায়ী বদলি হতে ইচ্ছুক অধ্যাপক অধ্যাপিকারা প্রথমে আবেদন জানান কলেজের পরিচালন সমিতির কাছে। সেখান থেকে এনওসি পাওয়ার পর তা উচ্চশিক্ষা দপ্তরে পৌঁছয়। তারপর উচ্চশিক্ষামন্ত্রীর অনুমোদন পেলে বদলির বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু এবার স্কুলের মতো কলেজের অধ্যাপকদের বদলিতেও কেন্দ্রীয় অনলাইন পোর্টাল আনছে রাজ্য সরকার। সরকার পোষিত কলেজগুলোর যে অধ্যাপক অধ্যাপিকারা আছেন, এরকম অনলাইন পোর্টাল চালু করা যায়, এবং এটাও আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। তারই উপদেশে আমরা এই ধরনের একটা পোর্টাল সেটা আমরা চালু করতে যাচ্ছি, যেখানে মানে বাস্তব সময়ে অধ্যাপক অধ্যাপিকারা ঘরে বসেই দেখতে পারবেন যে গোটা রাজ্যে কোন কলেজে কত সাবজেক্ট পিছু 100% রোস্টার অনুযায়ী এবং লিঙ্গভিত্তিক যে কোথায় কোথায় পোস্ট খালি আছে সারা রাজ্যেই তারা দেখতে পাবেন, সেই অনুযায়ী তারা আবেদন করতে পারবেন। যদি সত্যিকারে আমরা স্বচ্ছতা আনতে পারি এবং অধ্যাপক অধ্যাপিকাদের কোনো সুবিধা দিতে পারি, সেটা কার্যক্ষেত্রে কিন্তু শিক্ষা ব্যবস্থাকেই আরও উন্নততর করবে। এই ভাবনা থেকে এটা করা। রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের সংখ্যা প্রায় 450, অধ্যাপক অধ্যাপিকাদের সংখ্যা প্রায় 13,000। স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলেজেও নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন চাকরি প্রার্থীরা। বদলিতে অনিয়মের অভিযোগে সম্প্রতি হাইকোর্টে মামলা করেছেন শিলিগুড়ির এক স্কুল শিক্ষক। নিয়োগ ও বদলিতে বেনিয়মের অভিযোগে বিরোধীদের সমালোচনায় বিদ্ধ রাজ্য সরকার ও শাসক দল। সেই সমস্যা থেকে বেরোতে গিয়ে এবার কলেজ শিক্ষকদের বদলিতে অনলাইনের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।